হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইস আইমা জ্যাকেল পিয়াল। আজকে আলোচনা করবো স্ট্রাকচারালিজম এবং পোস্ট স্ট্রাকচারালিজমের ডিফারেন্সটা নিয়ে। আগের ভিডিওগুলোতে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি, এখন এটা ডিফারেন্সটা বলবো। আমরা তো জানি যে স্ট্রাকচারালিজমে দেখা যায় কি বলা হয়, সব কিছুর একটা স্ট্রাকচার থাকে, একটা ফিক্সড জিনিস থাকে, একটা কোর থাকে। কিন্তু পোস্ট স্ট্রাকচারালিজমে বলা হয় যে না, আসলে ফিক্সড বলে কোনো কিছুই থাকে না। আর স্ট্রাকচারালিজমের যে মূল থিমটা, ওইটা এসেছে লিঙ্গুইস্টিক্স থেকে। অন্যদিকে পোস্ট স্ট্রাকচারালিজমের যে মূল থিম রয়েছে, সেটা এসেছে ফিলোসফি থেকে। স্ট্রাকচারালিজমে বলা হয় কি, মানে সব কিছুকে কনস্ট্রাক্ট করার উপর প্রেশার দেওয়া হয়, মানে স্ট্রাকচারালিজম হচ্ছে কনস্ট্রাকটিভ। অন্যদিকে পোস্ট স্ট্রাকচারালিজম হচ্ছে ডিকনস্ট্রাকশন, মানে ডিকনস্ট্রাকটিভ। এখানে দেখা যায় সব কিছুকে বলা হয় কি একদম ভেঙে ফেলো, ভেঙে সেটার খণ্ড খণ্ড করে সেটা থেকে একটা মিনিং তৈরি করো। পোয়েট কি বলেছে বা আগে থেকে যে ধারণাটা প্রচলিত ছিল সেটাকে ভেঙে তুমি কি করো, নতুন একটা মানে তৈরি করো। স্ট্রাকচারালিজমে সেটা বলা হয় না, সেখানে সব কিছু কনস্ট্রাকটিভ, মানে কনস্ট্রাকশনের ব্যাপারটাকে প্রায়োরিটি দেওয়া হয়। মানে দেখা যাচ্ছে কি ছোট ছোট ইউনিটস থেকে একটা স্ট্রাকচার হবে, এরকম বলা হয়। কিন্তু পোস্ট স্ট্রাকচারালিজমে বলেন সব কিছু ভেঙে ফেলো। স্ট্রাকচারালিজম হচ্ছে একটা লিটারেরি থিওরি, আর পোস্ট স্ট্রাকচারালিজম হচ্ছে সেই লিটারেরি থিওরির এগেনস্টে একটা মুভমেন্ট, আর যেটা কি স্ট্রাকচারালিজমকে অ্যাটাক করার জন্য তৈরি করা হয়েছে। পোস্ট স্ট্রাকচারালিজমে দেখা যায় কি সব কিছুকে বলা হয় কি এই দুনিয়াতে মিনিং যে জিনিসটা রয়েছে এটা কখনো স্টেবল না, এখানে ফিক্স সেন্টার বলে কোনো কিছু নেই। আর এই ফিক্স বলে কোনো কিছু না থাকাকে লোগোসেন্ট্রিসিজম বলা হয়। মানে পোস্ট স্ট্রাকচারালিজমে মনে করা হয় কি আমরা যে মানি ইউনিভার্সাল ট্রুথ, অথবা সব কিছুর একটা সত্যি মানে থাকে, সব কিছুর একটা ফিক্স সেন্টার থাকে, এই জিনিসটা পোস্ট স্ট্রাকচারালিজম মানতে নারাজ। অন্যদিকে স্ট্রাকচারালিজমে বলা হয় কি সব কিছু কী থাকে, মিনিংটা অলওয়েজ স্টেবল থাকে, সব কিছু একটা ভিত্তি থাকে, একটা স্ট্রাকচারের উপর, একটা ফিক্স সেন্টারের উপর বেস করে হয়। এবং তারা অলওয়েজ দেখা যায় কি ওই জিনিসটাকে, মানে বলে কি সব কিছু সত্যি একটা থাকবে, কিন্তু পোস্ট স্ট্রাকচারালিজম এটা মানা হয় না। স্ট্রাকচারালিজমে বলা হয় দেয়ার ইজ এ সিঙ্গেল ট্রুথ অর মিনিং, সব কিছুর একটা সিঙ্গেল মিনিং থাকে, একটা সত্যি থাকে। কিন্তু পোস্ট স্ট্রাকচারালিজমে বলে যে সব কিছুর মাল্টিপল ট্রুথ থাকে এবং মাল্টিপল মিনিং থাকে যে কোনো কিছুর। অন্যদিকে স্ট্রাকচারালিজম অলওয়েজ ইউনিভার্সাল ট্রুথটাকে খুঁজতে থাকে, মানে যে কোনো মিনিংয়ের ইউনিভার্সাল ট্রুথটাকে খুঁজতে থাকে। আর পোস্ট স্ট্রাকচারালিজম অলওয়েজ ইন্টারেস্টেড থাকে যে, মানে তারা সবসময় সত্যির যে বিভিন্ন রূপ রয়েছে, সত্যের বিভিন্ন রূপ, ওই জিনিসটাকে প্রায়োরিটি দেয়। তারা ইউনিভার্সাল ট্রুথটাকে বিলিভ করে না, কারণ তারা চিন্তা করে যে এই ইউনিভার্সাল ট্রুথটা সময়ের সাথে সাথে কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। স্ট্রাকচারালিস্ট অলওয়েজ বিশ্বাস করে যে এই যে ওয়ার্ল্ড রয়েছে এটা ল্যাঙ্গুয়েজের দ্বারা তৈরি হয়েছে, এবং তারা সবসময় লিঙ্গুইস্টিক মিডিয়াম দ্বারা রিয়ালিটিতে প্রবেশ করার চেষ্টা করে। মানে তাদের সব কিছুই ল্যাঙ্গুয়েজ বেসড, এবং তারা লিঙ্গুইস্টিক মিডিয়ামের মধ্য দিয়ে রিয়ালিটিতে প্রবেশ করবে। আর পোস্ট স্ট্রাকচারালিজম দেখা যায় কি তারা বিশ্বাস করে যে না, আমরা এটা মানি না, ল্যাঙ্গুয়েজের উপর সব কিছু হয় না। বরং তারা কি বিশ্বাস করে, তারা যেটা পাবে সেটাকে একদম ভেঙে চুরে ফেলবে, তারপর সেটাকে অ্যানালাইসিস করবে। তাদের মতে রিয়ালিটি ইটসেলফ ইজ টেক্সচুয়াল। এরপর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ওয়ান সিগনিফায়ার ইজ কানেক্টেড টু এ স্পেসিফিক সিগনিফাইড। ব্যাপারটা কীরকম, এটা আমি আগের ভিডিওতে বলেছি, যদি ভিডিওটা দেখেন তাহলে ডিটেলস বুঝতে পারবেন, তাও আমি বলে দিই। স্ট্রাকচারালিজমে ফার্ডিনেন্ড দি সোসোরের একটা প্রোপোনেন্ট ছিল যার নাম হচ্ছে আরবিট্রারিনেস। তিনি সেখানে সাইন, সিগনিফায়ার অ্যান্ড সিগনিফাইড সম্পর্কে বলেছেন। তিনি বলেন যে প্রত্যেকটা সিগনিফায়ারের একটা স্পেসিফিক সিগনিফাইড থাকে। এখন সিগনিফায়ার জিনিসটা কি, যেমন ধরেন আমি একটা ওয়ার্ড বললাম, সে ওয়ার্ডটা হচ্ছে সিগনিফায়ার, আর সে ওয়ার্ডটা সম্পর্কে আপনার মাথায় যত কনসেপ্ট আসবে সেটা হচ্ছে সিগনিফাইড। স্ট্রাকচারালিজমে বিলিভ করা হয় সবগুলো ওয়ার্ডের, যে কোনো জিনিসের শুধু একটা মাত্র স্পেসিফিক সিগনিফাইড হয়। যেমন ধরেন আমি বললাম লায়ন, আপনার মাথায় শুধু সিংহই আসবে, এটা স্ট্রাকচারালিজম বিশ্বাস করে। কিন্তু পোস্ট স্ট্রাকচারালিজম এই জিনিসটা বিশ্বাস করে না। তারা বলে ওয়ান সিগনিফায়ার লিডস টু অ্যানাদার সিগনিফায়ার, মানে একটা ওয়ার্ড থেকে আরেকটা নতুন ওয়ার্ডের ক্রিয়েট হয়। যেমন লায়ন,
লায়ন মানে যে শুধুমাত্র সিংহ আসবে তা কিন্তু না, তারা বলে যে এ লায়ন থেকে বরং কি আসবে, কিং চিন্তায় আসতে পারে, অন্যদিকে ক্রাউন চিন্তায় আসতে পারে, এরপর কিংশিপ আসবে। বরং একটা সিগনিফায়ার আরেকটা সিগনিফায়ারের দিকে লিড করে, কখনো কি একটা স্পেসিফিক সিগনিফায়ার স্পেসিফিক সিগনিফায়ার তৈরি করতে পারে না, এটা তারা বিশ্বাস করে। তো আশা করি বুঝতে পেরেছেন, এগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স। স্ট্রাকচারালিজম এবং পোস্ট স্ট্রাকচারালিজম দুইটা হচ্ছে একটা একটার বিপরীত। স্ট্রাকচারালিজমে যেগুলোকে মানা হয়, পোস্ট স্ট্রাকচারালিজমে সেসব জিনিসগুলোকে রিজেক্ট করে দেওয়া হয়। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।